ধুত্তর, যত্ত সব কি যে হচ্ছে! কি হলো এত রাগ? প্রতিদিন নতুন নতুন টেকনোলজি, কি সব ছাইভস্য আসছে! একে ভোটে শান্তি নেই, তার মধ্যে আবার ওই নতুন নতুন টেকনোলজি। ও তাই নাকি? এমনিতেই তো ভোট দিতে গেলে এক দল ধরে টানে আমায় ভোট দিন, আবার অন্যদিকে অন্য দল ধরে আমায় ভোট দিন, আবার এবারে তো ভোটের কিছু সিক্রেটই রইল না। এবার নাকি প্রিন্ট আউট বেরোবে, আর প্রিন্ট আউট বেরোলে তো জানাই যাবে কে কাকে ভোট দিচ্ছে। যত্ত সব এগুলো এগুলো কোনো মানে হয়? বাবা, তুমি না এই নরেন কাকাদের সাথে থাকতে থাকতে ওদের মতোই হয়ে গেছো, বুঝেছো? শোনো, ভিভিপ্যাট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। এর মাধ্যমে আমরা আমাদের ভোট পছন্দসই প্রার্থীর সমর্থনে নথিভুক্ত হয়েছে কিনা তা সম্পর্কে নিশ্চিত হতে পারবো। এতে কোনোভাবেই গোপনীয়তা নষ্ট হয় না। এমনকি ভোটাধিকার প্রণয়নের সময় ভিভিপ্যাটে আমাদের নির্বাচিত প্রার্থীর চিহ্ন নিয়ে যে কাগজটি আসবে সেটিও 7 সেকেন্ড পর্যন্তই ভিভিপ্যাটের পারদর্শী স্ক্রিনে দেখা যাবে। এরপর সেই কাগজটি নিজে থেকে কেটে গিয়ে সেই মেশিনেরই ড্রপ বক্সে গিয়ে জমা হবে, আর এই সমস্ত প্রক্রিয়াটি হবে নির্দিষ্ট ভোটদান কম্পার্টমেন্টে, যা তুমি কেন কেউ চাইলেও ওই মেশিন থেকে বের করতে পারবে না। তো বুঝলে? তুই বুঝিয়েছিস আর আমি বুঝবো না? ভোট আপনার নৈতিক অধিকার, দায়িত্ব নিয়ে ভোট দিন।